চলো বন্ধুরা, আজ আমি সকাল 10টা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আজ আমার ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। আমি না যতক্ষণ আমার ঘুমটা না পরিষ্কার হয় আমি কিন্তু বিছানা ছেড়ে উঠি না, কারণ সারাদিন দেখতেই পাচ্ছ এই যতই ভোরে উঠি শরীর যদি না ঠিক থাকে কাজ করতে পারবো না। সেই কারণে আর উঠে তো ফালতু টাইম নষ্ট করি না আমরা, 2 ঘন্টা এদিক ওদিক যেমনই উঠি না কেন তারপরে যদি টাইমটা ঠিক করে যাই আমাদের কাজে মনে হয় না যে কোনো চাপ পড়বে। আমাকে দেখতেই পাচ্ছ আমার ঘুমের কোনো টাইম ঠিক নাই, আমার যখন ঘুম ভাঙে আমি তখনই উঠি বিছানা ছেড়ে। আর উঠেই কী করলাম বলো তো, আগে দুধটা বসিয়ে দিয়েছি, কারণ ওটা না আমার 1 সপ্তাহ দুধ ছিল। ওই দুধটা যদি আমি দুপুরে গরম করতে দিতাম তাহলে ঠান্ডা হতে অনেকটা দেরি হয়ে যেত, সেই কারণে আমি দুধটাকে সকালে উঠেই আগে গরম করতে দিয়ে দিলাম। আবার ঠান্ডা হতে হতে দুপুর হয়ে যাবে, আমি পারফেক্টভাবে ফ্রিজে ভরে রাখতে পারবো। আর রাত্রে বাই চান্স ভুলে গেলে দুধটা আমার কেটে যাবে, কারণ এর আগে একবার হয়েছিল ভুলটা, রাত্রে ঠান্ডা হতে 10:30-11টা বেজে গেছে আর একটু শুতে গেছি আর ভুলে গেছি, সেই ভুলটা আর দ্বিতীয়বার করতে চাই না। অনেকটা দুধ দেখতে পাচ্ছ, সেই কারণে উঠেই তাকে আমি গরম করে ফেলেছি। আর গরম করে আজকে চলে এসেছি কাঠের উনুনে, আজ অনেক দিন পর কাঠের উনুনে এসেছি, কেন বলো তো, কারণ ভাবলাম আর ঘরের অনেকটা কাজ কমে গেছে অনেকটা, আর ফাঁকা মাথা শয়তানের বাসা এইটুকু আমি পারফেক্ট 100% বিশ্বাস করি। সেই জন্য ভাবলাম আমাকে কিছু কাজ খুঁজে নিতে হবে। কী কাজ খুঁজবো কী কাজ খুঁজবো, আর আমার বড়মশাইও বলছিল গ্যাসের দাম অনেক বেড়ে গেছে, অনেকটা গ্যাসের দাম বেড়ে গেছে, আর আমার গ্যাস ধরা দেখতেই পাচ্ছ। ভাবলাম যদি একটুখানি হালকা করে ফেলি তাহলে আমার অনেক তো জ্বালন পড়ে আছে, অনেক পাতা জ্বালন প্রচুর জড়ো হয়ে গেছে, সেই জন্য আর আমার কাঠের উনুনে রান্না করতে ভালোও লাগে। আর কাঠের উনুনটা আজ যখন আমি প্রথম রান্না করতে গেছি না খুব কষ্ট হয়েছে, উনুনটা না ঠিক ভালো বাগানো ছিল না কেমন, ওই জায়গাটা আমি ঠিক করেছি কিন্তু অনেকদিন যাইনি তো যাতা হয়ে গিয়েছিলো, সেই কারণে চলো আমার রান্না হয়ে গেছে। রান্না হয়ে এদিকে সমস্ত বাসন টাসন ধুয়ে ফেলেছি, আর এই চিকচিকিটা কী বলো তো, একটা পুরনো ইউরিয়ার বস্তা, কারণ আমি যখন এই ওটনটা যখন বাসন মাজছি না দেখবে ফাঁকা ওটনের মধ্যে বাসন মাজলে না বাসনগুলো কড়াইগুলো করকর করকর করে আওয়াজ হয়, ভালো মাজা যায় না, সেই কারণে একটা পুরনো ইউরিয়ার বস্তাকে কেটে ফেললাম। ওটা ইউরিয়া নয়, সিমেন্টের পুরনো বস্তা, সবসময় তো নতুনগুলো কাটা ঠিক নয়, একটু কেটে ফেললাম যাতে ওর মধ্যে কড়াই মাজতে পারি। আর এখন কেচে আমি শুকুতে দিয়ে দিয়েছি, একটু শুকালে ধারগুলো না একটু সেলাই করে নেবো, রোজ এই ওটনে তাহলে নোংরাগুলো পড়বে না, আজকে কেমন নোংরা পড়েছিল দেখতে পেলে তো, এই নোংরাটা রোজ হবে না। সেই কারণে দেখো ওটনটা পুরো পরিষ্কার করে ফেলেছি, আর গ্যাস উনুনটা আজকে পিতম বড়ি লাগিয়ে একটু ঘষে রেখে দিলাম, পুরো ছাড়েনি কিন্তু আজকে, সেই কারণে আবার কালকে পরিষ্কার করব। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার হাত পোঁচা পা পোঁচা, এরকম আমার 15-20টা আছে। তোমরা অত আমাকে জল ঘাঁটা দেখতে পাচ্ছ, অত আমি কিন্তু কাদা ঘাঁটি, সবসময় তোমাদের ভিডিওতে হয়তো শেয়ার করা হয় না, আমার হাত পা সবসময় জল কাদা, একদম গ্রামের মেয়ে যাকে বলে, সবসময় তোমাদের সেটা ভিডিওতে দেখাই না। তাতেও কেন আমার পা এত পরিষ্কার বলো তো, কারণ ওই অতগুলো হাত পোঁচা সবসময় আমি পুঁচে ফেলি। এটা তোমাদের আমি অন্য কিছুতে বলছি না, এটা একটা সাধারণ ছোট্ট টিপস। হাত যা হয় কখন জানো তো, যখন হাতে পায়ে জল জমে নোংরা বালি জমে থাকে তখনই কিন্তু হাজাটা হয়, আর যদি আমরা পরিষ্কার করে ফেলি এই জিনিসগুলো হয় না। তোমরা আমাকে দেখে বুঝতে পারবে না, আমার সব সময় হাত পা জলে ডুবে, ওই যে কী বললুম আমার কাছে 20-25টা পা পোঁচা, দেখতেই পেলে হাত পোঁচা পা পোঁচা, কাচ্ছি আর শুকুতে দিয়ে দিচ্ছি। এগুলো একটা ছোট্ট খাট্ট ব্যাপার, এই ছোটো ছোটো জিনিসগুলো আমার মনে হয় না এগুলো কোনো কাজের মধ্যে পড়ে। 5 মিনিট যেখানে বাসন ধুলাম সেখানেই একটা বাটি সাবান দিয়ে ঘষে তাকে আমি শুকুতে দিয়ে দিলাম, এগুলো ছোট্ট ছোট্ট, এতে আমাদের হাত পাগুলো ভালো থাকবে। আর আমার প্রবলেম হয় শুধু কি জানো তো, তোমাদের বলে দিচ্ছি চুলটা নিয়ে, এরপরে আমি কেটেও দেবো বলেছি, আমি না বড় চুল কিছুতেই বাগাতে পারি না, চুল আঁচুরলে না আমার মনে হয় যেন মাথাটা ছিঁড়ে বেরিয়ে আসছে, এত যন্ত্রণা হবে চুল আঁচড়ার পর, কি বলবো সেই মাথাটা ধরে বসে থাকবো, সেই কারণে আমি চুলটা আমার একবারে কেমন হয়ে থাকে দেখেছো, ভেবেছি এরপরে কেটে ফেলবো, কিন্তু কাটতে একটু মায়াও লাগছে, না বাগাতে পারলে কি করব বলো, আমি চুল একদম আঁচুরতে পারি না, চুল একদমই আমি বাগাতে পারি না, চুলে হাত দিলে আমি রেগে যাই, চুলে যদি বাইচান্স কেউ আমার মাথায় একটু চুলের কাছে হাত দিয়েছে হয়ে গেল আমার একদম, সেই কারণে। আর মেয়েদের একটু চুল থাকাও ভালো, ভাবছি কী করবো, একবার ভাবছি কেটে দেবো, না বাগাতে পারলে তাই হবে। আর চলো উনুনটা এরপরে আমি বাগাতে লেগেছি, দেখো সকালে দেখলে কি অবস্থা খারাপ উনুনটা ছিল, আমারও রান্না করতে কেমন লাগছিলো, চলে এসেছি এত মাল নিয়ে রান্না তো করতে হবেই।
আর করবো মানে করবই, আমার এইটা একটা জেদ। আজকে আমার শখ চেপেছে, আজকেই আমাকে কাঠের উনুনে রান্না করতে হবে, কালকে আমার কী অবস্থা হবে কী করে জানবো। আর দেখো মাটি দিয়ে ঘষছি, দেখতে পাচ্ছো এতে কিন্তু খুব একটা আমি মাটি দিইনি, শুধু মাটি দিয়ে একটু লেপে 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 দিচ্ছি। ফেটে গেছিলো তো পুরোটা, এটা কিন্তু একবারে চিট হবে না। আমি এই উনুনটা আমি নিজে হাতেই করেছি, আর আমি কিন্তু খুব ভালো উনুন করতে পারি তোমাদের বলে দিচ্ছি। আর এইটাকে এখন যদি আমি ভেঙে পাকাতে যাই না, আমার আর রান্না করাই হবে না। এখন তো বর্ষাকাল, উনুনটা শুকুতে শুকুতে 2-3 মাস লেগে যাবে, সেই জন্য ফাট ফোটগুলোকে সব বোঝাচ্ছি। আর বোঝাতে যা অবস্থা দেখো, এত বড় একটা সুলুঙ্গ তোমাদের কি বলবো, ক্যামেরার দূর থেকে তোমাদের হয়তো বুঝতে পারছো উনুনটা এত অবস্থা খারাপ। এত বড় সুলুঙ্গের মধ্যে সাপও থাকতে পারে, দেখতে পাচ্ছ? আমি একটা রডে করে ভরলাম, ভরে ভরে দেখছি অনেকটা চলে যাচ্ছে আমার পাশেতেই ড্রেন, পাশটাতে পুরো জায়গাটাই আমার এরকম হয়েছিল। তখন আমি ভিডিও স্টার্ট করিনি, কিংবা হালকা হালকা করেছি, তোমাদের সাথে লজ্জায় শেয়ার করতাম না, কাদামাটি ঘাটে কী দেখাবো। এখন দেখছি এগুলি আমার হচ্ছে পজিটিভ দিক, মানুষ বলে আমার এই কাজগুলো থেকেই মনের জোর পায়, এটা ভালো দিক, এটা কোনো লজ্জার কিছু নয়। সেই জন্য তোমাদের বলে দিচ্ছি পুরো জায়গাটাই আমার এইরকম ছিল, আমি মাটি দিয়ে দিয়ে এইভাবে এইভাবেই ঠিক করেছি, এইভাবেই ঠিক করেছি। পুরো জায়গাটা তোমাদের যদি প্রথমে দেখাতাম না, এত অবস্থা খারাপ ছিল, এই যে সুলঙ্গটা দেখলে ওই রকম পুরোটা। এইখানটায় কারণ পাঁশ পড়ে থাকতো, তো এখানটায় ধান সেদ্ধ এসব হতো, গরু থাকতো, একটা গোয়াল ছিল, গরু থাকতো, তার অবস্থা কেমন হতে পারে বলো? আর পাঁশ, ধান সেদ্ধর উনুন হতো পাঁশ টাঁশ। তারপরে আমার কাঠের উনুনের শখের জন্য এই জায়গাটাকে বাগালাম, আমার কাঠের উনুনে রান্না করতে খুবই ভালো লাগে। আর দেখতে পাচ্ছ কেমন ইট ভরে ভরে ইট কুঁচো দিয়ে দিয়ে পুরো ঠেক দিয়ে দিয়েছি, চাপা দিয়ে দিয়েছি, আর হাত দিচ্ছি না। রিস্ক নেওয়াটা একদমই ভালো নয়, রিস্ক নেওয়া মানে নিজের জীবন নিয়ে এটা বোকামি, সেই কারণে একটা গুঁজি নিয়েছি। তা বলে তো ছেড়ে দেবো না, গুঁজে নিয়ে দেখো ভালো করে ইটগুলোকে ভরে দিয়েছি, ভরে দিয়ে এবার মাটি দিয়ে দিচ্ছি। এটা না একদিনে ঠিক হবে না, আমার বড়মশাইকে বললুম একটু গোবর এনে দিতে, গোবর দিয়ে, গোবর থাকলে ভালো হতো, একটু গোবর কুঁড়ো থাকলে ভালো হতো, সেগুলো নেই তো কী করবো। আর এই যে উনুনটা দেখছো, এরপরে কী বলি বলো তো, তোমাদের অনেকবার ন্যাতা দিতে হবে। এখন তো আমার কাছে ন্যাতাটা নেই, একটা ন্যাতা বানাবো, একটা কানি কাপড় ছেঁড়া, ন্যাতা দিলে, অনেকবার ন্যাতা দিলে আস্তে আস্তে মাটিগুলো ঠিক হয়ে যাবে, একদিনে এটা হবে না, আস্তে আস্তে আমার এখন 15 দিন লাগবে। আর কালকেই আমাকে রান্না বসাতে হবে, সেই কারণে আপাতত কাজ চালিয়ে নিলুম, কালকেই রান্না বসাবো। কবে আবার হুচুক চলে যাবে, আবার আর বেরোবো না তার, ঠিক আছে? তাতেই মেয়ে যা চেঁচাচ্ছে, বলছে মা তুমি কি করছো, ভয়ে আমি ক্যামেরাটাকে বন্ধ করে দিয়ে পালিয়ে গেছি, কারণ আমার শরীর তো খুব একটা ইয়ে নয়, আলটুসকে একটুতেই মানে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তাতেও দেখো বেশি বসে থাকলে, তোমাদের একটাই বললাম না, কাজ না থাকলে ফাঁকা মাথা মানে শয়তানের বাসা। যতক্ষণ আমি নিজেকে ব্যস্ত রেখে রেখেই আমি কিন্তু সুস্থ হয়েছি, যত নিজেকে ছোট ছোট কাজে ব্যস্ত রাখবো তত নিজে ভালো থাকা যায়। এই যে কাজগুলো আমি করি সব সময় নিজেকে ভালো রাখার জন্য, দেখতে পাচ্ছ? এতে নিজে ভালো থাকা যায়, বিছানায় যত পড়ে থাকবে তত আরও বেশি রোগ গেড়ে গেড়ে ধরবে। আর দেখো আজকের উনুনটা কেমন।